আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধির আমরা ধারা ২ এর যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞার কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব ধারা ৩ থেকে। দেখি ধারা ৩ কি লিখেছে। ধারা ৩ বলা হয়েছে যে আদালতের পর্যায়ক্রম বা অধীনতা, অর্থাৎ যে আদালত রয়েছে বাংলাদেশে এই আদালতের পর্যায়ক্রমগুলো কিরকম, অর্থাৎ কোন আদালতের পরে কোন আদালত। দ্যাট মিন্স সকল আদালত তো আর সমান ক্ষমতা সম্পন্ন হবে না। একটি আদালতের অধীনস্থ আরেকটি আদালত, আরেকটি আদালতের অধীনস্থ আরেকটি আদালত, এইভাবে অর্থাৎ একটা চেইন অফ কমান্ড ফলো এই ক্ষেত্রেও করা হয়। তো সেই পরিপ্রেক্ষিতে ধারা ৩ বলা হয়েছে যে জেলা জজ আদালত হাইকোর্ট বিভাগের অধীন, অর্থাৎ যে জেলা জজ আদালতগুলো রয়েছে সেগুলো অবশ্যই হাইকোর্ট বিভাগের অধীন থাকবে। জেলা জজ আদালতের অধস্তন সকল আদালত ও স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত সমূহ সহ সকল আদালত জেলা জজ আদালতের অধীন এবং হাইকোর্টেরও অধীন। অর্থাৎ যে ৫ প্রকার হাইকোর্টের, হাইকোর্ট বিভাগের অধস্তন দেওয়ানি যে ৫ প্রকার দেওয়ানি আদালত রয়েছে সেই দেওয়ানি আদালতগুলো কি কি, জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত, এই যে ৫ প্রকার আদালত রয়েছে এই ৫ প্রকার আদালতের কথা বলা হচ্ছে যে এই জেলা জজ আদালত অবশ্যই হাইকোর্ট বিভাগের অধীনস্থ হবে এবং এই জেলা জজের অধীনস্থ এই ৫ প্রকারের যে আদালতগুলো রয়েছে সবগুলো জেলা জজ আদালতের অধীনস্থ অ্যাজ ওয়েল অ্যাজ হাইকোর্ট বিভাগেরও অধীনস্থ। সুতরাং বলা যাচ্ছে যে সোজা কথায় যে সব বাংলাদেশের সকল আদালত হাইকোর্টের অধীনস্থ এবং জেলা জজের অধীনস্থ যে সকল আদালত রয়েছে সেগুলো অবশ্যই জেলা জজের অধীনস্থ, অর্থাৎ এই ৫ প্রকার আদালতের সিনিয়র হচ্ছে জেলা জজ আদালত এবং তার উপরে হচ্ছে হাইকোর্ট বিভাগ। ভিউয়ার্স, এখানে একটু মনে রাখতে হবে যে যুগ্ম জেলা জজ আদালত, এই আদালতকে অর্থঋণ আদালতও বলা হয়, অর্থাৎ অর্থ সংক্রান্ত ব্যয় বা অর্থ সংক্রান্ত যে সকল কোম্পানি এরা যে মোকদ্দমা দায়ের করবে তারা এই যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করবে, এই কারণে এই আদালতকে অর্থঋণ আদালতও বলা হয়। সিনিয়র সহকারী জজ আদালতের আদালত স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত হিসাবেও কাজ করে আর সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসাবে কাজ করে। এই সহকারী জজ আদালতের পূর্বে নাম ছিল মুন্সেফ কোর্ট। এইটুকু জানা দরকার আমাদের। আর মেইনলি ৩ ধারার মূল বক্তব্য হচ্ছে যে আদালতগুলো জেলা জজ আদালত অবশ্যই হাইকোর্ট বিভাগের অধীন এবং জেলা জজ আদালতের অধীনস্থ সকল আদালত এবং স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত সহ সকল আদালত জেলা জজ আদালতের অধীন এবং হাইকোর্ট বিভাগেরও অধীন। এই হলো ধারা ৩ মূল কথা, অর্থাৎ আদালত সমূহের পর্যায়ক্রম বা অধীনতা। এরপরে দেখব আমরা ধারা ৬ ধারায় বলা হচ্ছে আর্থিক এখতিয়ার। আর্থিক এখতিয়ার বলতে আমাদের আগে জানতে হবে যে এখতিয়ার কত প্রকার, তার আগে জানতে হবে এখতিয়ার কি। এখতিয়ার হচ্ছে আদালতের আইনানুগ ক্ষমতা, অর্থাৎ মামলার গ্রহণ, শুনানি এবং নিষ্পত্তি করার আদালতের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে বলা হয় এখতিয়ার বা জুরিসডিকশন।
এই এখতিয়ারটা হলো তিন প্রকার, একটা হচ্ছে বিষয়বস্তুর এখতিয়ার, আরেকটি হচ্ছে আঞ্চলিক এখতিয়ার বা স্থানীয় এখতিয়ার, আরেকটি হচ্ছে আর্থিক এখতিয়ার। এই আর্থিক এখতিয়ার এর কথা এই ছয় ধারায় বলা হয়েছে। এই তিন প্রকার এখতিয়ারের আর্থিক এখতিয়ারের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে যে আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা হচ্ছে এখানে, যে কোনো আদালত তার জন্য নির্ধারিত আর্থিক এখতিয়ারের অতিরিক্ত মূল্যমানের মোকদ্দমা সে গ্রহণ করতে পারবে না। এখতিয়ার এখানে আবার একটু বলেছি আমি যে এখতিয়ার কাকে বলে, আদালত কর্তৃক মোকদ্দমা গ্রহণ ও নিষ্পত্তি করার ক্ষমতাকে বলা হয় এখতিয়ার। তাহলে এই যে তিন প্রকার এখতিয়ার আছে, এই তিন প্রকার এখতিয়ারের মধ্যে যে আর্থিক এখতিয়ার, এই পাঁচ প্রকার যে দেওয়ানি আদালত আছে একটু আগেই যে আলোচনা করলাম, এই পাঁচ প্রকার দেওয়ানি আদালতের মধ্যে সর্বনিম্ন আদালত হচ্ছে সহকারী জজ আদালত। এই সহকারী জজ আদালত বর্তমান সর্বশেষ আইন অনুযায়ী 15 লক্ষ টাকা মূল্যমানের মোকদ্দমা পর্যন্ত সে গ্রহণ করতে পারে। সিনিয়র সহকারী জজ আদালত পারে 25 লক্ষ পর্যন্ত। তবে কথা হচ্ছে যে এই সহকারী জজের পূর্বে ছিল 2 লক্ষ পর্যন্ত এবং সিনিয়র সহকারী জজের ছিল 4 লক্ষ পর্যন্ত। তার মানে যেই বিষয়বস্তু নিয়ে মোকদ্দমা দায়ের করা হবে সেই বিষয়বস্তুর মূল্য যদি 15 লক্ষ টাকা হয় বা তার নিচে হয় তাহলে সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। 15 লক্ষ থেকে 25 লক্ষ পর্যন্ত হলে করতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে, যেটা আগে ছিল 4 লক্ষ টাকা। এইটা বর্তমানে। আর যুগ্ম জেলা জজ আদালত আনলিমিটেড, অর্থাৎ 25 লক্ষ টাকার উপরে যত টাকা আর মূল্যমানের মোকদ্দমা হোক সে গ্রহণ করতে পারবে। অতিরিক্ত জেলা জজ কোনো সরাসরি মোকদ্দমা গ্রহণ করতে পারে না, জেলা জজ আদালতও কোনো মোকদ্দমা প্রথমে গ্রহণ করতে পারে না, তবে আপিল করতে পারে। যে কোনো আপিল করা হলে সে সেই মোকদ্দমা করতে পারে, শুনানি ও নিষ্পত্তি করতে পারে। আর অতিরিক্ত জেলা জজ হচ্ছে এই জেলা জজ আদালত যে মোকদ্দমাগুলো তার কাছে ট্রান্সফার করে দেয় অনলি সেইগুলো সে শুনানি ও নিষ্পত্তি করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে 12 মে 2017 সালে যে আইনটি সংশোধন করা হয়েছিল, অর্থাৎ এই যে আর্থিক এখতিয়ার বাড়ানো হয়েছিল, এটি 2017 সালে 12 মে একটি আইন দ্বারা সংশোধন করা হয়েছিল। এই আইনটি সিভিল কোর্ট অ্যাক্টস নামে একটি আইন আছে, সেই সিভিল কোর্ট অ্যাক্ট এ এই এখতিয়ার সংক্রান্ত আইনগুলো থাকে সেটি সংশোধন করা হয়েছিল। কিন্তু বর্তমানে ইহা হাইকোর্ট স্থগিত করে রেখেছে। এই হাইকোর্টের কর্তৃক স্থগিত থাকার কারণে বর্তমানে এই আগের নিয়ম অনুযায়ী মোকদ্দমা দায়ের করা হচ্ছে চলছে, কিন্তু সর্বশেষ সংশোধন হচ্ছে এইটা নতুন, যে 15 লক্ষ টাকা পর্যন্ত সহকারী জজ আদালত, এই যে যে বর্ধিত যে টাকার এখতিয়ার এটি কিন্তু বর্তমানে বলবৎ আছে পুরাতনটা, কারণ এই নতুন সংশোধিত আইনটি হাইকোর্ট কর্তৃক স্থগিত করা হয়েছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, ধারা 6 পর্যন্ত আমরা আজকে শিখলাম, আজ এ পর্যন্তই, পরবর্তীতে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।